নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করুক নির্বাচন কমিশনার, পঞ্চায়েতে উপনির্বাচনে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করুক, তাই চাইছে রাজ্য বিজেপি। বৃহস্পতিবার বিজেপির রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে দলের প্রার্থী তালিকা প্রকাশ করে একথা বলেন শিক্ষামন্ত্রী রতন লানা। ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে প্রদেশ বিজেপি। বৃহস্পতিবার বিজেপির রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সাংবাদিক সম্মেলনে রতনলাল নাথ বলেন, গ্রাম পঞ্চায়েতে কিছু আসন বাদে প্রায় সমস্ত আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পৃষ্ঠপ্রমুখ এবং বুথ কমিটির সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছে প্রদেশ বিজেপি। বুথের পক্ষ থেকে যেসব নাম পাঠানো হয়েছে, দল এদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আপনাদের গণতন্ত্রের আপনার চতুর্থ স্তম্ভ আপনারা, কারণ আমরা সেই জন্য প্রকাশ আজকে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করলাম। সামান্য কয়েকটা সিট রয়েছে, এগুলি আমরা বিরাট কাজ, এই জন্য একটু সময় লাগছে। সর্বসম্মতি এবং তৃণমূল স্তর থেকে এবারে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের পৃষ্ঠা করে আমাদের দল থেকে করা হয়েছে। আমরা আগে আমাদের দলের সভাপতি উনি বলে দিয়েছেন প্রত্যেক ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে এবং মন্ডলকে যে তৃণমূল স্তরে যে বুথ স্তরে যে পৃষ্ঠা করবো তারাই ঠিক করে এনে দেবে কারা প্রার্থী। সেখান থেকে নামগুলি আসার পরে আমাদের সভাপতি সেটাতে সিল করে দিয়েছেন। তো আমরা এই নির্বাচনে আপনারা সবাই যাতে সুন্দরভাবে নির্বাচন হয় সেগুলি আপনারা সহযোগিতা করবেন। নির্বাচন কমিশন পক্ষে আমাদের অনুরোধ থাকবে তারাও যেন সুষ্ঠু নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করে। চাইছে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে এবং এটা ভালো, নতুবা ডেমোক্রেসি নতুবা ধ্বংস হয়ে যাবে, যেটা আমরা দেখেছি। সাংবাদিক সম্মেলনে বিজেপির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক, দলের সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হালাপুর।